Continued from the previous episode, our journey continues. Rajasthan, Jaipur, Rajputana, Splendor, Ashchurya, Avishasya. Dekhun. On our left side is a famous Ramesh Pan Bhandar of Jaipur. The famous Ramesh Pan Bhandar of Jaipur is right now on our left hand side. और इसके बगल में भी और एक स्पेशल दुकान है. कौन सा दुकान? वो भी आपको दिखाइए. धीरज रखिए. ये देखिए, ये है वो दुकान जहां पर बिकती है स्पेशल कूलर में चाय और लस्सी और कचौरी, आलू की सब्जी. वाह वाह वाह. আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের পথে, আরিয়া কলেজ মেইন ক্যাম্পাস কুকাস. আমরা এখানে এসেছিলাম মম্পা, জয়পুর হাট, মনে আছে? আরা বললি ডাকুরা নাকি নাক কেটে দিত খেচাং করে. সোনার কেল্লায় আমরা তা জেনেছি. সেই আরা বললি দেখতে পাচ্ছেন বাঁদিকে? এরপর ডান দিকে কি আসছে? জলমগল নাম্বা, মানসরোবর লেক কে আন্দর জলমগল. হ্যাঁ, এসে গেছিলাম. জলমহল নিয়ে ভিডিও আসছে শীঘ্রই. ক্যান ইউ সি দ্য নাহারগড় ফোর্ট? প্রকৃতির মাঝখান দিয়ে এগিয়ে যাওয়া যেন এক অদ্ভুত অভিজ্ঞতা. ওই দূরে দেখা যাচ্ছে কে এগিয়ে আসছে, দেখুন তো. গজেন্দ্র গমনে কে গেল? নাহারগড় কেল্লাতেই ডক্টর হাজরাকে ঠেলে ফেলে দিয়েছিল মন্দার বোর্ড. হ্যাঁ, ওই তো জয়গড় কেল্লা, নাহারগড় কেল্লা, নাহারগড় জয়গড়. Thank you.
আরেকবার জাম্বো জেটে দেখা পেলাম আমরা হাতি। আরাবল্লী পাহাড় কেটে বানানো রাস্তা, আর রাস্তার মধ্যে দিয়ে এগিয়ে চললাম আমরা। আমের হ্যাঁ না ও বাই মে ও জায়গার কা কিলা। আচ্ছা আচ্ছা अंदर तो हाथी भी जाता है, हाथी भी ওই যে হাতি আছে এখানে, এখান থেকে তুমি হাতি উঠতে গেলে ওই হাতি পিঠে উঠে যায়। দেখেছো কোথায় দেখেছো আমরা লঙ্কার চপ? এখানকার স্পেশাল মিষ্টি নিয়েও ভিডিও আসছে শীঘ্রই। হ্যাঁ হ্যাঁ দেখেছি। আর ও কিলা কোন সে ও সামনে মহেশ ভাই বললেন দূরে দেখা যাচ্ছে বারাবন্দি কেল্লা। এখানে খেয়েছিলাম প্লাস জলমহলের সামনে হোটেলে খেয়েছিলাম, আবার এখানে এক কোনো একটা হোটেল টুকে খেয়েছিলাম। বারাবন্দি বলে না ইসকে না? আচ্ছা আচ্ছা, সৈনিক। আচ্ছা
এই দৃশ্য দেখি অন্য। চলতে চলতে আবার উটমো আমার দর্শন পেলাম। আরাবল্লি পর্বত যেন আমাদের সাথের সাথী। ওই তো সামনে আরেকটা হাতি। इससे पहले जब आए थे तो सिटी पैलेस के बाहर ही एक था, एक अलग ऊंचाई, बहुत ऊंचा था। আরাবল্লির ওপর দেখা যাচ্ছে ছোট্ট একটা মন্দির। वो मंदिर कौन सा है? वो जो बाएं पे पहाड़ के ऊपर ऐसे ही है सर, लोकल। अच्छा अच्छा, আমরা এগিয়ে চলেছি চলেছি এবং চলেছি। দিল্লি এখান থেকে মাত্র 248 কিলোমিটার। তীর দেখা পেয়েই চলেছি। এখানে প্রকৃতি রুক্ষ কিন্তু অপূর্ব। উই হ্যাভ অলমোস্ট রিচড আওয়ার ডেস্টিনেশন। উই হ্যাভ রিচড। আরিয়া কলেজ মেইন ক্যাম্পাস কুকাস জয়পুর। ডান দিকে মা সরস্বতীর মন্দির। এর পরের পর্বে কিন্তু অনেক চমক অপেক্ষা করে আছে। আই উইল বি ব্যাক ইন দ্য নেক্সট এপিসোড। কিপ ওয়াচিং, কিপ সাপোর্টিং জুডোস ধামাকা। লেটস ডু দ্য ধামাকা। No, no, no.